রসগোল্লার পর এবার জিআই তকমা পেতে চলেছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের ইতিহাস প্রসিদ্ধ মিষ্টি বাবরসা। যা নিয়ে কিন্তু মুখে হাসি ফুটেছে বাবরসা ব্যবসায়ীদের। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বিখ্যাত মিষ্টি বাবরসা, এই পথে যে বা যারা গিয়েছে তারা এই মিষ্টি মুখে তোলে, এমন মানুষ খুঁজে পাওয়া কম। তবে এই মিষ্টির ঐতিহাসিক দিক রয়েছে। শোনা যায় আনুমানিক 1748 সাল থেকে 1753 সালের মধ্যে বর্ধমান থেকে বর্গীরা আক্রমণ করতে ক্ষীরপাইয়ে আসছে। সেই সময় ক্ষীরপাইবাসী ভয় পেয়ে ইংরেজদের দ্বারস্থ হয়। সেই সময় ইংরেজদের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন এডওয়ার্ডস বাবর, তিনি শ্যামদেবের কাছে বর্গীদের আটকে দেন। এরপর পরাণ আটা নামে এক মিষ্টান্ন ব্যবসায়ী ময়দা, দুধ, ঘি আর মধু দিয়ে এক মিষ্টি তৈরি করে বসেন এবং তা তিনি এডওয়ার্ডস বাবরকে খাওয়ান। বাবর খুশি হন, তাই পর নামানুসারে এই মিষ্টির নাম রাখা হয় বাবরসা। ইংরেজ অফিসার এই ময়দার সুনামও করতে থাকে। ময়দা, ঘি, দুধ, জল দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে জল দিয়ে দিয়ে মাখতে হবে। এ নিয়ে ক্ষীরপাইবাসী পৌরসভায় জিআই তকমার আবেদন জানিয়েছিল অনেকদিন আগে। ইতিমধ্যে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল সায়েন্সের প্রতিনিধির হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়েছে ক্ষীরপাই পৌরসভার পক্ষ থেকে। 1753 থেকে 1748 সাল পর্যন্ত আমাদের ক্ষীরপাই এলাকা বা ক্ষীরপাইয়ের সামনে যে গ্রামগুলি সেই প্রচন্ড বর্গী আক্রমণ হতো এবং বর্গীরা এসে এখানে সব লুটপাট করে নিয়ে চলে যেত এবং এই বর্গীদের হাত থেকে অত্যাচার থেকে রক্ষা করার জন্য তৎকালীন যিনি এখানে ইংরেজ প্রশাসক ছিলেন তার নাম ছিল এডওয়ার্ডস বাবর। সেই এডওয়ার্ডস বাবরকে ক্ষীরপাইয়ের এবং সংশ্লিষ্ট গ্রামগুলোর থেকে উদ্ধার করা হয় যাতে এই বর্গীদের আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করা হয়। তখন এডওয়ার্ডস বাবর তার সৈন্য সমন্ত নিয়ে আমাদের যে সামনে যে সামদে মাঠ আছে সেইখানে বর্গীদেরকে রুখে দেয় এবং বর্গীরা ফিরে চলে যায় এবং বর্গী মুক্ত হয়। তৎকালীন সময়ে পরাণ আটা বলে একজন মিষ্টান্ন ব্যবসায়ী ছিলেন বা মিষ্টান্ন তৈরি করতেন, তিনি খুশি হয়ে একটি মিষ্টি বানিয়েছিলেন মধু ঘি ইত্যাদি দিয়ে এবং সেই মিষ্টান্নটি এডওয়ার্ডস বাবরকে উপহার দিয়েছিলেন। তিনি খেয়ে খুব প্রশংসা করেছিলেন এবং তাই সেই থেকেই এই বাবরসার নামটা হয় বলে এই বাবরসার নামটি তখন থেকেই প্রচলিত। এডওয়ার্ডস বাবরের নাম অনুসরণ করে এই মিষ্টান্নটি তৈরি হয়েছিল বলে তখন থেকেই আমাদের এখানে প্রচলন আছে যে বাবরসা। সারা ভারতে মিষ্টির কোনো বিকল্প নেই, গোটা ভারত তো বটে, এছাড়াও বর্তমানে এই মিষ্টির